সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। আপনি কি সুলভে মনের মতো আবাসন খুঁজছেন? অবশ্যই, একটাই নাম, মহাপ্রভু কনস্ট্রাকশন। আপনারা গাড়ি আছেন দেখলেই আমি এখানে নামলাম। আমি সর্বপ্রথম মিডিয়ার সকলকে যারা দুর্গাপুরে এখানে আছে, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, আমি সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এবারে আমি দুর্গাপুরটাকে এই জন্য এসেছি আগে, তার কারণ হচ্ছে আপনারা জানেন ওয়েদারের অবস্থা তো খারাপ এবং হেলিকপ্টার এখন সবসময় চলে না, ফলে বাইকারই আমাকে যেতে হবে পুরুলিয়া বা বাঁকুড়া, বা বাঁকুড়া থেকে আবার ফিরতে হবে দুর্গাপুর হয়েই। কাজেই দুর্গাপুরটাকে সেন্টার করেই আমি প্রোগ্রামগুলো করছি এই জেলাগুলোতে, সেই জন্য আজকে আমি চলে এসেছি। তার কারণ আমি কালকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে হেলিকপ্টারে যাবো, তা নাহলে আমাকে হয়তো বাইকারে যেতে হতে পারে, সেখানে 3 ঘন্টা টাইম লাগবে। তারপর আবার আমার বাঁকুড়ায় প্রোগ্রাম আছে, সেই জন্য আমার আগে ফিরে আগে আসা। তবে আমি এটুকু বলবো যে আমি খুব কৃতজ্ঞ আসানসোলের মানুষের কাছে, বিশেষ করে তাদের যে রায় শত্রুঘ্ন সিনহাকে তারা দিয়েছেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে দিয়েছেন, জোড়াফুলকে দিয়েছেন। আমি আসানসোলের প্রতিটা মা ভাই বোনেদের আমার ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা, আমার সালাম, আমার অভিনন্দন, আমার সাতশ্রীকাল সব জানাচ্ছি, নমস্তে জানাচ্ছি। এবং দুর্গাপুর অলওয়েজ আপনারা জানেন আমার ফেভারিট প্লেস, আমি দুর্গাপুরেরও সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি বাঁকুড়া পুরুলিয়া এবার করে নিয়ে, যেহেতু এখন খুব ওয়েদারটা খুব মানে ভালনারেবল আছে, জুনের প্রথম সপ্তাহে আমি একবার নর্থ বেঙ্গল যেতে পারি এবং তারপরে সপ্তাহে আমি আসব বর্ধমান পূর্ব এবং বর্ধমান পশ্চিম প্রোগ্রাম করব এবং তখন আমি আসানসোলে আসব। আসানসোলে আমি দুর্গাপুর হয়েই যাবো, কারণ আসার দুর্গাপুরে আমি যেটা এআরএম মিটিং আছে দুর্গাপুরে করব বর্ধমান পূর্ব পশ্চিম নিয়ে। বাট বর্ধমানে আমি একটা জনসভা খুব পাবলিক যেটা আমাদের ওয়ার্কার্স মিটিং করব বর্ধমানে, আর একটা করব আমি আসানসোলে বুথ ওয়ার্ক বুথ মিটিং এবং পাবলিককে থ্যাঙ্কস এবং বুথ ওয়ার্কার্সদের থ্যাঙ্কস দেওয়ার জন্য জুন মাসের লাস্ট উইকে দুটো মিটিং করে দেবো। আর একটা কথা আপনাদের আমি বলি, আমাদের দলও হয়তো বলবে, যেহেতু আমি আজকে এখন আপাতত কোনো সরকারি প্রোগ্রামে নেই, 100 দিনের কাজের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না আমাদের ডিসেম্বর মাস থেকে, অথচ এটা আমাদের প্রাপ্য এবং সংবিধানের নিয়ম আছে 100 দিনে যারা কাজ করবে তারা 15 দিনের মধ্যে তারা তাদের বেতন পাবে, কিন্তু ডেলিভারেট অ্যাটেম্প্ট সেন্ট্রাল গভর্নমেন্টের নোংরা খেলা। নোংরা খেলা মিন্স পলিটিক্যাল ডার্টি গেম। তারা 5 মাস ধরে টাকা দিচ্ছে না, এই গরিব মানুষগুলো দিন আনে দিন খায়, তারা কাজ করেছে অথচ টাকা পাচ্ছে না। সুতরাং আমি প্রত্যেকটা ব্লক ইউনিটকে তৃণমূল কংগ্রেসের এখনো পর্যন্ত যে ব্লকগুলো আছে, দু একটা চেঞ্জ হয়েছে বাদ বাকি তো আছে, একসাথে মিলে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল খেত মজদুর পঞ্চায়েত, তৃণমূল সংখ্যালঘু সেল, তৃণমূল কংগ্রেস আদিবাসী সেল, তপশিলী ওবিসি সেল, যতগুলো সেল আছে সবাই মিলে একসাথে 100 দিনের কাজের টাকা কেন মানুষ পাচ্ছে না বিজেপি জবাব দাও, প্রধানমন্ত্রী জবাব দাও। এই নিয়ে আগামী 5 আর 6
দুই দিন আমাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রত্যেকটা বুথে বুথে আমি গ্রামগঞ্জে মিছিল করার জন্য বলবো, শহরেও মিছিল করার জন্য বলবো, প্রত্যেকে প্রত্যেকের ওয়ার্ডে মিছিল করবে। আর মানুষের পাওনাটা আটকে দেওয়া হয়েছে, এমনিতে আগে আপনারা জানেন যে 96,000 কোটি টাকা আটকে দেওয়া হয়েছিল, আর এখনো প্রায় 100 দিনের কাজে 6,000 কোটি টাকা আলাদা, টাকাটাই দেওয়া হয়নি এবং ম্যান্ডেট পর্যন্ত ঠিক করা হয়নি। বাংলা কিন্তু জেনে রাখবেন 100 দিনের কাজে প্রথম ভারতবর্ষে, গ্রাম বাংলা আবাস যোজনা 100 দিনের কাজ এবং গ্রামীণ সড়ক, এই তিনটেতে বাংলা কিন্তু প্রথম। এবং সেখানে আবাস যোজনার কি হবে সেটাও এখনো পর্যন্ত জানানো হয়নি, এবছরের টার্গেট কি। আর এই টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা নয়, এখান থেকে আমাদের যে ট্যাক্স তুলে নিয়ে যায়, এখন তো আপনারা দেখেছেন যে জিএসটি হয়ে গেছে, সুতরাং টাকাটা টোটাল ওরা নিয়ে যায়, সেখান থেকে আমাদের যেটা প্রাপ্য সেটা আমরা পাই। তো আপনি ধরুন আপনি একটা মাইনে পান, আপনার মাইনেটা যদি না দেয়া হয় তাহলে আপনি সেই কনসার্নে চাকরি করে আপনি জীবন খোয়াবেন কিসের জন্য, আপনার সংসার চলবে কি করে। তেমনি এটা আমাদের প্রাপ্য টাকা, এটা নয় যে তারা দয়া করছেন। সুতরাং আমি মনে করি ইমিডিয়েট 100 দিনের কাজের টাকা রিলিজ করা উচিত এবং বাংলার আবাস যোজনার টার্গেট ঠিক করা উচিত, তা না হলে আগামী দিন কিন্তু আন্দোলন কলকাতা থেকে দিল্লি পর্যন্ত সর্বত্র আমরা ছড়াবো। যদি মোদি সরকারে এইটুকু আজকে আমি এর থেকে বেশি আর বলবো না। 8 বছর দুর্গাপুর একটা সংস্থা কেন্দ্রীয় সরকার এদের থেকে বিপি করে দিবে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। আপনি কি সুলভে মনের মতো আবাসন খুঁজছেন? অবশ্যই, একটাই নাম, মহাপ্রভু কনস্ট্রাকশন। আজই যোগাযোগ করুন। নিজের মাথার উপর ছাদ, সে তো স্বপ্ন। আপনার স্বপ্নের বাড়ি এবার আপনার হাতের মুঠোয়। ফ্ল্যাটের মালিক হতে চান? আম্বানি হাউসিং আপনার সহ দুর্গাপুরে প্রথম তৈরি করতে চলেছে আর্থকোয়েক রেজিস্ট্যান্স G+10 ফ্ল্যাট মিডোল্যান্ড। দুর্গাপুর ডিগ্রি কলেজ থেকে আইকিউ সিটি হসপিটাল যাওয়ার রাস্তায় পারদই গ্রামে রাস্তার উপর মনোরম পরিবেশে তৈরি হওয়া ফ্ল্যাটে থাকছে 2 BHK থেকে 5 BHK রুম, যা আপনার সাধ্যের মধ্যে। থাকছে পার্কিং এর সুবিধা, রুফটপ সুইমিং পুল, টেরেস গার্ডেন, 24 ঘন্টা সিকিউরিটি, নাগালের মধ্যে স্কুল কলেজ হসপিটাল বাজার। ফ্ল্যাট কিনতে ব্যাংক ফাইন্যান্সের সুবিধা রয়েছে এখানে। আজই বুক করুন, ভিজিট করুন আমাদের সাইটে। আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে 7908940361। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখে রাকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের এসি, নন এসি রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলান দেখি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। আপনি কি শুনলাম?
তোমার সঙ্গে আছি। যদি তুমি এগিয়ে চলো হম তোমার সাথ হ্যাঁ। প্রচন্ড খুশি, কারণ আমাদের কিছুদিন আগে লোকসভা নির্বাচন পেরিয়েছে, সেই লোকসভা নির্বাচন আমরা জিতেছি, মানে তৃণমূল কংগ্রেস জিতেছে। আমরা দিদিকে 38 বছর পর এটা উপহার দিতে পেরেছি এবং তারপরে প্রথম আগমন, তাই আমরা খুব খুশ। এবং আমরা দিদির সাথে কথা বললাম, দিদি কথা দিচ্ছেন, দিদি জুন মাসে আসছেন না, সেরকম এখন সম্ভাবনা নেই। দিদি ডাকলে নিশ্চয়ই আমরা পৌঁছে যাবো। লভে মনের মতো আবাসন খুঁজছেন? অবশ্যই, একটাই নাম, মহাপ্রভু কনস্ট্রাকশন। আজই যোগাযোগ করুন। নিজের মাথার ওপর ছাদ, সে তো স্বপ্ন। আপনার স্বপ্নের বাড়ি এবার আপনার হাতের মুঠোয়। ফ্ল্যাটের মালিক হতে চান? আম্বানি হাউসিং আপনার সহ দুর্গাপুরে প্রথম তৈরি করতে চলেছে আর্থকোয়েক রেজিস্ট্যান্স G+10 ফ্ল্যাট মিডোল্যান্ড। দুর্গাপুর ডিগ্রি কলেজ থেকে আইকিউ সিটি হসপিটাল যাওয়ার রাস্তায় পারদই গ্রামের রাস্তার উপর মনোরম পরিবেশে তৈরি হওয়া ফ্ল্যাটে থাকছে 2 BHK থেকে 5 BHK রুম, যা আপনার সাধ্যের মধ্যে। থাকছে পার্কিং এর সুবিধা, রুফটপ সুইমিং পুল, টেরেস গার্ডেন, 24 ঘন্টা সিকিউরিটি, নাগালের মধ্যে স্কুল, কলেজ, হসপিটাল, বাজার। ফ্ল্যাট কিনতে ব্যাংক ফাইন্যান্সের সুবিধা রয়েছে এখানে। আজই বুক করুন, ভিজিট করুন আমাদের সাইটে। আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে 7908940361। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোয়া, সবেতেই ব্যস্ত। বাঁকুড়া, পুরুলিয়া দু জায়গাতে দিদির জনসভা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং দুটো আছে, করবেন উনি বার্তা দিলেন। উনি বললেন যে জুন মাসের লাস্ট উইকে আমাদের জেলাতে আসবেন। শিল্পাঞ্চলের মানুষ খুব খুশি যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দুর্গাপুরে তিনি সেন্টার করে পুরুলিয়া, বাঁকুড়া এই সভাগুলো করছেন, এবং আগামী দিনে তিনি বলে গেলেন যে জুন মাসের শেষের দিকে আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলে তিনি সভা করবেন। এখনো পর্যন্ত কিছু নেই, যদি কোনো রকম কোনো পরিকল্পনা থাকে নিশ্চয়ই আমরা জানাবো। Thank you.
আমরা এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুর সার্কিট হাউস সম্পন্নতে। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই এসে পৌঁছালেন, আমরা দেখলাম সেই ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর সারছেন, আজকে দুর্গাপুরে সম্পূর্ণ সার্কিট হাউসে তিনি রাত্রি যাপন করবেন, তারপর আগামীকাল পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। দুর্গাপুরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন, 100 দিনের কাজে টাকা না দেওয়ার জন্য বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি, এবং আগামী দিনে ব্লক স্তর থেকে বিভিন্ন আন্দোলন গড়ে তোলার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর থেকে অমৃতা দাস, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব।